হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিডি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের প্রোজেস্টেরন হরমোনের মাত্রাকে বাড়াতে ব্যবহার হয় ডুফাস্ট্যান 10 mg ট্যাবলেটের ব্যাপারে। ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন, অর্থাৎ এর MRP কত হয়, এবং জেনে নেব এর সঠিক ব্যবহার, অর্থাৎ ডাক্তারবাবুরা কখন এই ট্যাবলেট প্রেসক্রাইব করেন, এবং জেনে নেব এর পার্শ্ব প্রতিক্রিয়া। এই সব আমরা এই ভিডিওতে জানব। সবার প্রথমেই বলি এই ডুফাস্ট্যান 10 mg ট্যাবলেটের মধ্যে কোন উপাদান রয়েছে। এই ডুফাস্ট্যান 10 mg ট্যাবলেটের মধ্যে রয়েছে ড্রাইড প্রোজেস্টেরন 10 mg, অর্থাৎ এটি এক প্রকার কৃত্রিমভাবে তৈরি মহিলাদের প্রোজেস্টেরন হরমোনাল ট্যাবলেট। অর্থাৎ এটি মূলত কাজ করে মহিলাদের ইনফার্টিলিটি দূর করতে, অর্থাৎ মহিলাদের ওভারির ভেতরে যে লাইনিংসের ঠিকঠাক রাখতে কাজ করে, এবং তার ফলে প্রেগনেন্সি কনফার্ম হয় বা প্রেগনেন্সি কনজিউম হয়। তো এরপরে বলি এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন। এই ট্যাবলেট আপনি 829 টাকা দামে মেডিকেল স্টোরে কিনতে পারেন। এরপরে বলি এর ব্যবহার, অর্থাৎ কখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। এই ডুফাস্ট্যান 10 mg ট্যাবলেট মূলত ব্যবহার হয় মহিলাদের বিভিন্ন ধরনের প্রোজেস্টেরন হরমোনজনিত সমস্যায়, যদি ইনফার্টিলিটি হয় বা বন্ধাত্ব, অর্থাৎ মা হতে পারছে না, তখন তার চিকিৎসার জন্য এই ট্যাবলেট ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। ট্রিটমেন্ট অফ পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, অর্থাৎ অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে পেইন বা পেটের যন্ত্রণা দেখতে পাওয়া যায়। তো এই পেটের যন্ত্রণা বা এই পিরিয়ডসের যন্ত্রণা কম করার কাজে ডাক্তারবাবুরা এই ট্যাবলেট ব্যবহার করে থাকেন। এবং প্রি মেনস্ট্রুয়েশন সিনড্রোম, অর্থাৎ যাকে আমরা সোজা কথায় বলে থাকি PMS, পিরিয়ডসের পূর্বের লক্ষণ, অর্থাৎ কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের আগে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন ব্রণ ওঠা বা স্তনের কোমলতা বা ক্লান্তি বোধ হওয়া বা বিরক্তিপ্রবণ বা খিটখিটে মেজাজ যাকে বলা হয়, অর্থাৎ মেজাজের পরিবর্তন। এই সব লক্ষণ মূলত 6 দিনের মধ্যে চলে যায় বা 6 দিন পর্যন্ত থাকতে পারে, তারপরে কিন্তু এই লক্ষণগুলি চলে যায়। কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণ প্রচুর পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ এই সিনড্রোম বা এই ধরনের সমস্যা কিছুটা কমানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ এটি এক প্রকার ডিজিজ যা মহিলাদের জরায়ুর ভেতরে, অর্থাৎ ওভারির ভেতরে লাইনিংস ওপরে বা ভেতরের ওয়ালে বা বাইরের ওয়ালে প্রচুর পরিমাণে লাইনিংস দেখা যায়। তো এই লাইনিংস পুরো ইউট্রাস জুড়ে ছড়িয়ে থাকে, এর ফলে প্রেগনেন্ট হয় না, অর্থাৎ এই লাইনিংয়ের জন্য প্রেগনেন্সি কনফার্ম হয় না। তো তার ফলে কী লক্ষণগুলি দেখা যায়? ব্যথাযুক্ত পিরিয়ড, অর্থাৎ পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে ব্যথা বা যন্ত্রণা হতে দেখা যায়, এবং যৌনমিলন বা সহবাসের সময় কিংবা সহবাসের পরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হওয়া, এবং পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্লিডিং হতে দেখা যায়, অর্থাৎ এই লাইনিংসের যদি সমস্যা থাকে তো প্রচুর পরিমাণে ব্লিডিং বা রক্তপাত হতে দেখা যায়, তার ফলে গর্ভধারণ হতে না পারা বা ইনফার্টিলিটি বা বন্ধাত্ম হয়। এবং আরেকটি কারণে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন, সেটি হলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, অর্থাৎ সারাদিনে 3টে বা 4টে বা 5টা পর্যন্ত প্যাড পরিবর্তন করতে হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তো তার মাত্রা কম করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং আরেকটি সমস্যায় ডাক্তারবাবুরা এই ডুফাস্ট্যান 10 mg ট্যাবলেট দিয়ে থাকেন, সেটি হলো মিসক্যারেজ, অর্থাৎ বেশ কিছু মহিলার ক্ষেত্রে খুব কমন একটি ব্যাপার সেটি হলো মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ প্রেগনেন্সির 2 মাস বা 3 মাস পরে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ অ্যাবর্শন হয়ে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে এই লাইনিংসের সমস্যা থাকলে কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো তার চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। পরেই বলি এই ডুফাস্ট্যান 10 mg ট্যাবলেটের কমন কিছু সাইড এফেক্ট বা কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে। প্রথমত যে সাইড এফেক্ট দেখা দিতে পারে সেটি হলো হেডেক, অর্থাৎ প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা দেখা দিতে পারে, বা নৌসিয়া, অর্থাৎ বমি বমি ভাব বা বমি হতে পারে, বা ব্রেস্ট পেইন, অর্থাৎ বুকের যন্ত্রণা থাকতে পারে, বা মাইগ্রেন, অর্থাৎ মাথার তীব্র যন্ত্রণা, এই ধরনের কোনো সমস্যা আসতে পারে, এবং ব্রেস্টের টেন্ডারনেস দেখা দিতে পারে, অর্থাৎ সেখানে ব্যথা বা ফুলে থাকতে পারে, এই ধরনের সমস্যা থাকতে পারে, এবং ভ্যাজাইনাল ব্লিডিং, অর্থাৎ অতিরিক্ত ব্লিডিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট আপনার দেখা দেয় তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
এই হলো আজকের ভিডিও।